আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি কোরআন শিক্ষা অধ্যায়ের 29 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বিষয় কায়দা অনুশীলন অর্থাৎ নাজেরা পড়া অনুশীলন আমি এর আগে মোট 28 টি পর্ব দিয়েছি এই কোর্সে এই কোর্সটা মোট 30 টি পর্ব হবে সামনে মোট আর একটি পর্ব হবে এছাড়া আমার কোরান শিক্ষার আরও দুটি কোর্স আছে ইনশাআল্লাহ সামনে আরো কোর্স দিব আবার নাজার অধ্যায় আছে কিভাবে দেখে দেখে কোরআন পড়তে হয় দোয়ার অধ্যায় আছে মাস আলার অধ্যায় আছে আমপাড়ার অধ্যায় আছে বিভিন্ন অধ্যায় আছে যা আপনারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গেলে আমার প্রতিটি অধ্যায় দেখতে পারবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন আজ উনত্রিশ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বিষয় অনুশীলন আমি এখানে অবশ্যই করে এখানে দেখুন একটা বিষয় আপনাদেরকে আগে বলে রাখি সেটা হলো আমি নাজেরা অধ্যায়ও আগে বলেছি আপনাদেরকে আপনারা যদি নাজেরা পর্ব দেখে থাকেন তাহলে অর্থাৎ আম্পার অধ্যায় বা নাজের অধ্যায় ওই অধ্যায়গুলোতে ওই পর্বগুলোতে আমি এক কথা বারবার বলেছি আপনারা শব্দ শব্দ করে পড়বেন প্রথম অবস্থাতে পরবর্তী দেখবেন প্রথম অবস্থাতে একটা শব্দ এক নিঃশ্বাসে দ্বিতীয়তে আস্তে আস্তে দেখবেন দুইটা শব্দ এক নিঃশ্বাসে হবে যেমন এখানে মোট দেখুন তিনটা শব্দ আছে ওয়াও একটা শব্দ যেহেতু ওয়াল লামকে ধরছে ধরলাম এটা একটা শব্দ এখান থেকে এতটুকু দেখুন প্যাচাই 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 এটা একটা বোঝা যাচ্ছে যে এখানে একটা শব্দ মাস্কাটা স্পেস স্পেসটা আপনারা সবাই খেয়াল করলে বুঝবেন যেটা একটা ফাঁকা জায়গা স্পেস এরপরে মাস জুর এটা একটা শব্দ এখানে মিম সিন জিম ওয়াও র একসাথে দেওয়া আছে এটা একটা শব্দ এজন্য একটা শব্দ বোঝার উপায় খুব সুন্দর এখানে আপনারা খেয়াল করবেন মাঝখানে স্পেসটা দেখলে আর যেখানে বুঝবেন যেখানে স্পেস নাই সেখানে মিলাই পড়বেন এখানে দেখেন দুইটা ফাঁকা জায়গা আছে দুইটা শব্দ মনে আছে দুইটা শব্দ দুই নিঃশ্বাসে পড়বেন কীভাবে ওয়াল বাহ রিল এখানে লামকে ধরে থামবেন ওয়াল বাহ রিল মাস জুর এভাবে বাহ হা গোলাপ থেকে আনবেন ওয়াল বাহ রিল মাস এখানে রথ সাগেন করছে যেহেতু আয়াত শেষ এখানে পেশে পর জজ্মা লাও তারপরে ওয়াকফ করা হয়েছে এখানের মধ্যে আরজিৎ রং হবে ওয়াল বাহরিল মাসজুর মাস জুওর এভাবেই প্রতিটা আয়াত পড়বেন সুম্মা দানা ফাতা দালা দেখুন এখানে তিনটা ওয়ার্ড আছে তিনটা শব্দ আছে সুম্মা মিমে তাস্টিৎ হবে সাহাজীবন আগাদি হবে সুম্মা দানা নুনে জবরের পরে খালি আলিফ মধ্যে হরফ এখানে এক টান হবে আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে এক আলিফের জায়গায় চার আলিফ টান কোনো সমস্যা নাই গুন্না এক আলিফের জায়গায় চার আলিফ পাঁচ আলিফ পাঁচ সেকেন্ড লম্বা সময় ধরে করবেন কোনো সমস্যা নাই প্রথম অবস্থাতে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সুম্মা দানা ফাতা দাল্লা লামে খারা জবর মধ্যে হর কত এক আলিফ টান হবে এখানে শিনে খাড়া জবর হাতে এক লিফ টান জবরে পরে খালি আলিফ ফাগস শাহা মা গসা এইখানে তিনটা শব্দ ফাগস হা বলে থামবেন মা বলে থামবেন গস্া এটুক ফাগস শাহা মা গস্সা আল্লাম আল কোরআন আল্লা আইনগলার থেকে অবশ্যই বারবার করে বস্তু করবেন আল্লাম আল

যেহেতু একটা একটা শব্দ আমি এখানে থামবো যার না তি বলে থামা যাবে না তিটা এই নুনকে ধরবে তা নুনকে ধরবে তাহলে তিন এখানে বলে থামতে হবে তিন বলে কিন্তু তিন আবার গুন্না হবে যদি আমি তিন বলে থেমে যাই কিন্তু আমি পরে গুন্না করতে পারবো না অাজীব গুন্না গুন্না অবশ্যই করতে হবে তাহলে ফি আলাদা বলবেন যান নুনে গুন্না করতে হবে যান না তিন এখানে গুন্না করতে হবে না আইনে তিন লিখার মধ্যে আরজি এখানে যদি প্রথম অবস্থা যদি ভুল হয়ে যায় বা আপনি যদি খেয়াল করেন যে এখানে টান হয়নি কিন্তু পরবর্তীতে খেয়াল করলেন টান আছে এখানে টান দিতে হবে বা গুণা করতে হবে কোনো এক জায়গায় তাহলে আপনি দোহায় পড়বেন আবার দ্বিতীয়বার দোহায় পড়বেন কিন্তু বিনা কারণে কোনো সময় দোহায় পড়বেন না ফি জাননাতীন নাইম ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি দোহাই কীভাবে পড়তে হবে ফি জান্নাতিন জান্নাতিন নাঈম এভাবেই পড়বেন ওয়া তালহিম মানদুদ ঠিক একই রকম যে হাইন তানবিনে পরে মি আসছে গুন্না করতে হবে এখানে ইদগামের গুন্না ইদগামে গুন্না আবার মিমে তাসতিদ আছে এটা ওয়াজিব গুনা না ওয়াজিব গুনা হরকতের বামে হতে হয় এটা তানবিনের বামে আছে আবার নুন সাকিনের গুন্না এখানে একফা গুন্না নুন সাকিন তামিনের গুন্না দুইটা নুন সাকিন তামিনের গুন্না গদে তিন ইলেকট্রন হবে ওয়াতাল হিম হিম হা গলা থেকে আনবেন ওয়াতাল হিম মাংদুদ হুম ফিহা খালিদুন হুম আলাদা ফিহা আলাদা ফাতে ক্লিফ জিরে প্রজোজমালায়া

হা গোলা থেকে হেসবুল আর ল সব দিতে আগে পেয়েস জন্য ল করে পড়তে হবে আর একটা টানের জায়গায় তিন লিফ্টান ও তু এখানে থামতে পারেন ফুহা করলে হা হয়ে যায় হবে এ লামকে থামতে হবে হ্যা গোলা থেকে জেরে পরে জজমালা ইয়া মদে হরফ এক লিফ্টন হবে জাহিমা সল্লু বেস্টের পর জজমালা ওয়া মদে হরফ তারপরে ওর করতে হচ্ছে মধ্যে আরজি তিন লিফটন হবে সল্লু

ওয়াহুয়াল আজিজ হাতে এক ইলেকট্রন হবে যে রিপ্লে জজমালাইয়া আজিজুল হাকিম যে রিপ্লে জজমালাইয়া তারপরে মধ্যে ওয়াকফ করা হয়েছে মধ্যে আর জি তিন ইলেকট্রন হবে হাকিম ফাবি আইয়ে ই রব্বিকুমা তুকাজ্জিবান আলাদা আতে খারা জবর মধ্যে হরফত হবে লামে জবর লিফ্ট মধ্যে হরফ তার উপরে লম্বা মোটা চিহ্ন চার লিফ্টন দিতে হবে আবিকুমা তু কাজ ইন আ এখানে থেমে থেমে পড়বেন ইন্নাল গুন্না করে লামকে ধরতে হবে ওয়াজিব গুন্না আদ র রতে জবরপুরে খালালিফ মদে হরফ এক টান আছে লাফি ফায়া ফি জেরে পরে জজমাল ইয়া মদের হরফ নাঈম জেরে পরে জজমলা ইয়া মাদের হরফ তারপরে হরফে অফ হয়েছে মধ্যে আরজি তিন টান হবে লাফি নাঈম ওয়াল আমরু ইয়াও মাই ভি والامر يوم ماذ للله তো আজকে এখানেই পরবর্তী পর্ব ইনশাআল্লাহ শেষ পর্ব হবে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনারা দেখবেন আল্লাহ পাক আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলাইহি সেবা কল্যাণে